আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ছাদে ঘোলামারা নিয়ে কথা বলব। ঘোলামার থেকে যে প্রবলেমটি আমরা দেখি যে এক মাস বা কয়েক মাসের মধ্যে ঘোলাটি চটানের মতো উঠে যায় বা খুশকি উঠে যায়, তার জন্যে এই পদ্ধতিটি আমরা ব্যবহার করব। ঘোলাটিকে পাতলা করতে হবে, মোটা হয়ে গেলে চটানোর সম্ভাবনা হবে, তাই আমরা ঘোলাটিকে খুব পাতলাও না খুব মোটাও না মিডিয়াম করে নেব। আবার কেউ কেউ দেখেছি বস্তা দিয়ে মোটা ঘোলা টানে তাদের উপরে, কিন্তু আমি এইভাবে করব না, আমি জাস্ট ঘাটা দিয়ে ঘেটিয়ে বার করে নিই মোটামুটি মিডিয়াম ঘোলা করে, যাতে করে না চটানো। তো ভিডিওটি আজ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টও করুন। প্রচণ্ড রোদ থাকার জন্য আমি প্রথমে হালকা করে জল ছড়িয়ে নিলাম ছাদের উপরে। জল ছড়ানো তাই চলছে, প্রায় জল ছড়ানো হয়ে গেছে। এরপর আমি ঘোলামারা শুরু করি। প্রথমে ইটের গায়ে হালকা করে দিয়ে দিলাম, যাতে জলটি দেয়াল দিয়ে না যেতে। তারপরে ছাদে ছড়াতে শুরু করলাম। আশা করছি এইভাবে ঝেটিয়ে কাজ করলে চটান উঠবে না, খুব সুন্দর কাজটি হবে, কোনো ভয় থাকবে না। আমি আর থাকতে পারলাম না, তাই ঝাঁটা ধরে নিলাম। ঘোলামারা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দেখাবো কেমন হলো ঘোলামারা ছাদে। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, এভাবে করলে কোনো প্রবলেম হবে না। তো আপনারাও এভাবে এই পদ্ধতিটি ব্যবহার করবেন,
আশা করি কিছু হবে না। দুটি ছাদ আছে, এই দিকে ছাদ দিয়ে দেখুন এটাও হয়ে গেছে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।